আমরা এখান থেকে এখন রওনা দিয়েছি গণেশ টাকের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি গণেশ টাক। গণেশ টাকটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার হচ্ছে গণেশের মূর্তি আছে, এটা একটা হচ্ছে মন্দির। তো এখানে যাওয়ার উদ্দেশ্য হলো এর উপর থেকেও মানে এখানে একটা আপনার টাওয়ার মতো করা আছে, আর এর উপর থেকে আপনার বিভিন্ন পাহাড়ের যে ভিউটা সে ভিউটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, অর্থাৎ পাহাড়ের সৌন্দর্যটা এখান থেকে উপভোগ করা যায়। আর এখানে গণেশ ঠাকুরের মেন নামটার কারণ হলো যেহেতু গণেশের মূর্তি আছে, গণেশ ঠাকুর আছে, সেই জন্য এই জায়গাটার নাম হলো গণেশ ঠাক। আর আমরা এখন এখানে এই পয়েন্ট ভিউ অফ পয়েন্ট এখানে আমরা এই উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে আমরা পৌঁছে গেছি গণেশ ঠাক। এখানে এবার আমরা বাইকটাকে রাখবো, দুই বন্ধু মিলে বাইকটাকে রেখে আমরা দুই বন্ধু মিলে উঠে যাব। তো এখানে ঢুকতে গেলে হচ্ছে প্রথমত আপনাকে উপরে উঠতে গেলে শু অফ অর্থাৎ জুতো খুলে উঠতে হয়, আর এর আশেপাশে ছোটোখাটো কিছু দোকান আছে। এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা উঁচুতে, বেশ অনেকটা সিঁড়ির ধাপ কেটে উপরে উঠতে হয়। তো আমরা ভিতরে আস্তে আস্তে যাব, গিয়ে দেখাবো যে ভিতরে কেমন কী সৌন্দর্যটা। এই যে আমরা এবার উঠবো উপরে, আস্তে আস্তে উঠে ভিতরের যে সৌন্দর্য বা ঠাকুরের যে মূর্তিটা এখানে আছে বা যে ঠাকুরটা আছে সেটা এই জায়গাটায় আছে, গণেশ ঠাকুরটা। তো এখানে আমরা এসেছি অ্যাকচুয়ালি আমরা দেখতে যে এটা কেমন জায়গাটা। এখানে লেখা আছে আপনার জুতো এখানে খুলেই উপরে উঠতে হবে। আমরা জুতোটাকে খুলবো এবার। আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি। উপরে দেখলাম বেশ অনেক টুরিস্ট এসেছে। তো বেশিরভাগ টুরিস্ট দেখতে পাচ্ছি যেটা আমাদের বাঙালি টুরিস্টই সব থেকে বেশি আছে, অর্থাৎ কলকাতার টুরিস্ট বেশি আছে। কিছু সাউথের টুরিস্ট দেখলাম এখানে এসেছেন, তারা এখানে ঘুরতে এসেছে, দেখতে এসেছে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। এই যে এটা হচ্ছে এই মন্দিরটা, এখানে অনেকজন প্রার্থনা করছে। সৌন্দর্যটাও বেশ এখান থেকে উপভোগ করার মতো, দেখার মতো। একটাই সমস্যা হচ্ছে সব জায়গায়, কেননা দুদিন আগে বৃষ্টি হয়েছে খুব, আর তার জন্য এখানে মেঘলা হয়ে আছে, সঙ্গে কুয়াশাও আছে বেশ। আর এটা হচ্ছে আপনার গ্যাংটক থেকে নর্থে প্রায় আপনার আসতে হবে 30 থেকে 40 কিলোমিটার মতো গ্যাংটক সিটি থেকে। এখানে পাহাড়ের একদম উঁচুতে এদিকটায় হচ্ছে আপনার এই যে দোকান আছে, এটা একটা আসলে এই দোকানটা হচ্ছে আপনার যে গিফট শপগুলো হয় অর্থাৎ বিভিন্ন ধরনের গিফটের আইটেমস এখানে রাখা আছে। আপনার ইচ্ছা হলে আপনি এখান থেকে কিনে নিয়ে কাউকে গিফট দেওয়ার জন্য বা নিজের স্মৃতি হিসাবে নিতে পারেন। এটা একটা টাওয়ার, এইখান থেকে আপনি বসে বিশ্রাম নিয়ে আপনি এখান থেকে বিভিন্ন ভিউগুলো চারিদিকের যে ভিউটা সেটা এখান থেকে নিতে পারবেন, দেখতে পারবেন। এই যে এই জায়গাটা হচ্ছে খুব একটা খারাপ বলবো না, বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু একটাই কারণ হচ্ছে যে কুয়াশা এবং মেঘলার কারণে খুব সুন্দরভাবে আমি ফটোগুলো ভিডিওটা আমি ক্যাপচার করতে পারছি না বা আপনাদের শো করাতে পারছি না। এই যে একটা টাওয়ার মতো দেখা যাচ্ছে, এটাকে নাকি এখানকার টিভি টাওয়ার বলা হতো আগে। যাই হোক, জানি না টিভি টাওয়ার কেন বলা হতো, তবে এই টাওয়ারটার নাম হচ্ছে টিভি টাওয়ার। হয়তো সম্ভবত একটা সময় হয়তো টিভি চ্যানেলের যে সিগন্যাল বা যা কিছু হয়তো যাবতীয় এখন ওখান থেকে যেত। এখন তো যেহেতু সমস্ত টাটা স্কাই বলুন বা বিভিন্ন ছোটোখাটো কোম্পানি ব্রডব্যান্ডের মাধ্যমে যে কেবিলগুলো অফার্ড করে তাদের মাধ্যমে টিভিতে এখন কেবিল পাওয়া যায়, কিন্তু একটা সময়ে যখন ছিল না এই সমস্ত ব্যবস্থা তখন এই টাওয়ারটা থেকে সিগন্যাল যেত। এইটা হচ্ছে ভিতরে বিশ্রামের জায়গাটা, এটা উপর থেকে দেখুন ভিউটাও বেশ। এখানে এই যে অনেকগুলো টুরিস্টের গাড়ি দাঁড়িয়ে আছে, এটা উপর থেকে তোলা। এটা হচ্ছে পাহাড়ের বেশ অনেকটা উঁচুতে আমরা এলাম, বেশ অনেকটা উঁচুতে উঠলাম, আর এখানে বেশ ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে। ঠান্ডাটা মানে
ওখানে যে আমরা যখন নিচের দিকে ছিলাম, নিচের দিকে যে ঠান্ডাটা লাগছিল তার থেকে বেশি, অপোজিট দিকে এটা হচ্ছে একটা জুওলজিক্যাল পার্ক, এটা একটা ভিতরে ঘোরার মতো জায়গা আছে। তবে আমাদের টাইম হবে না এখানে যাওয়ার, আমরা আবার পরবর্তী ভিউ পয়েন্টে চলে যাব। স্টকের ভিতরে গিফট শপ, বিভিন্ন ধরনের গিফট নিতে পারেন। সুমময় সেলফি তুলতে ব্যস্ত, সুশোভ নামটা গন্ডগোল করে ফেলি।